গত জুলাই মাসের 18 তারিখে রেজাউল করিম নামে এক মুর্শিদাবাদের অ্যাডভোকেট তার নিজস্ব হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করাতেন, এমনটাই অভিযোগ। এরপর সে গ্রেফতারও হন। তারপর যখন তাকে কোর্টে তোলা হয়, জেলা আদালত কিছুদিনের মধ্যেই তাকে জামিন মঞ্জুর করে দেয়। সেই জামিনের প্রতিবাদে আজ কোর্ট চত্বরে জেলা আদালতের এজলাসের ঘরের বাইরে সুপ্রভাত পঞ্চশীলা নামের এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে তার প্রতিবাদ জানানো হয়। তাদের দাবি, তিনি একজন আইনের রক্ষক হয়ে কিভাবে আইনকে বিপথে পরিচালনা করছেন এবং সুবিধে ভোগ করছেন। তো ইটবা এবং পক্সো, এই দুটো ছিল ওনার কেস এফআইআর এ। তো সেইখানটাতে ওনার গত 18 তারিখে অর্পণ চট্টোপাধ্যায় ওনার এজলাসে ওনাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। উনি যদি সামান্য আইনজীবী হওয়ার কারণেই যদি উনি এই রকম ছাড়া পেয়ে যান, এরকম পক্সো ইটবা এরকম ধরনের এফআইআর ওনার বিরুদ্ধে করা আছে, তো তাহলে পরে আমরা সাধারণ মানুষরা কিভাবে পাবো, জাস্টিসটা পাবো কোথায়? গ্যালাক্সি হোটেলে উদ্ধার করা হয়েছিল মাইনর কিছু মেয়েদেরকে, সেই মাইনর মেয়েরা সাক্ষী দিয়েছে, 164 ওদের হয়েছে, সেখানে ওনার বিরুদ্ধে কথা বলা আছে। সেগুলো যদি তিনি দৃঢ়ভাবে না দেখে সেখানটায় আইনজীবী হওয়ার জন্য উনি যদি বেল পেয়ে যান, তাহলে আমরা সাধারণ মানুষরা যাবো কোথায়? হাইকোর্টে যাবো, আমাদের যতদূর আমাদের, আমরা সাধারণ মানুষ হিসেবে যেরকম প্রতিবাদ করতে পারি আমরা সেই করবো, আইন তো আইনের পথে যাবি। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।